দাউদকান্দিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট বালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। কুমিল্লা এক আসনের সংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া বুধবার বিকেল 5টায় ইলিয়টগঞ্জ উত্তর বনাম দৌলতপুর একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সুকান্ত সাহা, দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দিন রকিব, সুন্দরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আলম, উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল আমিন, উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন্নেসা জেবু, সাধারণ সম্পাদক লাইলা হাসান, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানা, পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য মুরাদ চৌধুরী সুমন, খাজা প্রধান শাহজাদ সহ আরও অনেকে। সোহেল আহমদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।